প্রতিটি বাচ্চাই ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইয়াহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা মূর্তিপূজক বানায়। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হচ্ছে কার্টুন। বাচ্চারা এর মাধ্যমে জাদু শিখে। কার্টুন থেকে শেখা জাদুগুলি যেন সর্বসম্মতভাবে সবার কাছেই স্বীকৃত। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই, একটা ছোট বাচ্চার যখন দাঁত পড়ে যায় তখন সে কি করে? তখন সে সূর্যের নিকটে চায়, সূর্যকে বলে যে আমার এই দাঁতটি নিয়ে যাও, অথবা ইঁদুরের কাছে বলে যে আমার এই দাঁতটি নিয়ে যাও, আমাকে একটা সুন্দর দাঁত দাও। ইঁদুর তাকে কি সুন্দর দাঁত দিতে পারে? এটা একটি বড় শিরিক। এর মাঝে সন্তান সেভাবেই বেড়ে ওঠে যেভাবে তার পিতা তাকে লালন পালন করে।